এবারের আইপিএল এর মাঝেই নির্বাসনের শাস্তি পেতে পারেন 5 জন অধিনায়ক। আইপিএল চলাকালীন নিয়ম ভাঙায় শাস্তির খাড়া নেমে আসতে পারে এই 5 অধিনায়কের মাথায়। তারা হলেন হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, ফ্যাক ডুপেন্সি ও রোহিত শর্মা। আইপিএলে এবার শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ সময়ে শেষ হয়নি। মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করা হয়েছিল অধিনায়কদের। সেই তালিকায় এই 5 অধিনায়ক রয়েছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য 12 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিককে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে জরিমানার শাস্তি পান লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক রাহুল। সেই ম্যাচেই জরিমানা হয় রাজস্থানের অধিনায়ক সঞ্জু। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে মন্থর বোলিংয়ের শাস্তি পান রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক ডুপ্লেসি। আইপিএলের নিয়ম অনুযায়ী প্রথম ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য 12 লক্ষ টাকা জরিমানা করা হয় অধিনায়ক। দ্বিতীয়বার এই নিয়ম ভাঙলে জরিমানা হয় 24 লক্ষ টাকা। তৃতীয়বার মন্থর বোলিং করলে একটি ম্যাচ নির্বাসিত করা হয় অধিনায়ককে। আইপিএলে এখনও অর্ধেকের বেশি ম্যাচ বাকি সপ্তাহের, তাই প্রতিযোগিতার মধ্যে নির্বাসনের শাস্তি পেতে পারেন এই অধিনায়করা। রোহিতের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। কলকাতা নাইটস রাইডার্সের বিরুদ্ধে রোহিতের জায়গায় অধিনায়কত্ব করছিলেন সূর্যকুমার যাদব। সেই ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য জরিমানা হয়েছিল সূর্যর। কিন্তু যেহেতু তিনি রোহিতের পরিবর্তে হিসেবেই খেলছিলেন দায়িত্বে ছিলেন, তাই সেই ভুল অধিনায়কের ঘাড়েই পড়ে। অর্থাৎ এরপরে একই ভুল হলে সেক্ষেত্রে সেই দায় নিতে হবে রোহিতকে। নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোলের পাশাপাশি আরবি ও কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা রয়েছে। রাইফ এইচএস স্কুলে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষকতা দ্বারা শিক্ষা দেওয়া হয়। এখানে হিবজের কোর্স করানো হয়। এখানে মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয়। পাশাপাশি এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোচিং এর সুব্যবস্থা রয়েছে। দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে রাইস এইচএস স্কুলে। রাইস এইচএস স্কুল, স্থান হাউসনগর, মার্কাজ মসজিদের সামনে, ডাক বাংলা, মুর্শিদাবাদ। রাইস এইচএস স্কুল এটি একটি আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।